বন্ধুরা এখন শ্রীজিউ লজ দেখতে পাচ্ছি। দেখুন লেখা আছে শ্রীজিউ লজ, মোটামুটি ছোটর মধ্যে লজটা। আর মন্দির কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, খুব সামান্য দূরত্ব মন্দির। মন্দির থেকে সামান্য একটু মাসির বাড়ির দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই মাসির বাড়ির দিকে রাস্তাটা একটু চলে এসে এদিক দিয়ে সোজা ঢুকে গিয়েই এই শ্রীজিউ লজ। চলুন লজের ভিতরে যাওয়া যাক। আপনারা যারা জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি থাকতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো অপশান। চলুন ভিতরে যাওয়া যাক। এখন শ্রীজিউ লজের ম্যানেজার বাবু আমার সামনে রয়েছে। দাদা, ইহাঁ পে রুম ট্যারিফ কিতনে রেট সে শুরু হতা হ্যায়? 400 রুপিয়া মে। 400 রুপিয়া মে। আপকে ইহাঁ সিঙ্গল পার্সন এলাউ হতা হ্যায়? এলাউ হতা হ্যায়। আর জো আনম্যারিড কাপল হ্যায় উন লোগো কো এলাউ করতে হ্যায় আপ লোগ? নেই, উন লোগো এলাউ নেই করতে। আচ্ছা, খানে পিনা কা কিয়া বন্দোবস্ত হ্যায় ইহাঁ পে? খানা পিনে কা আলাগ হ্যায়। আলাগ হ্যায়। ইহাঁ পে হতা হ্যায় খানা পিনা? রেস্টুরেন্ট হ্যায় আপ লোগো কা খুদ কা? নেই, বাহার সে মঙ্গবানা পড়তা হ্যায়। আচ্ছা, কোই বান্দা আগর বাহার সে খাবার লেকে ইহাঁ খানা চাতে হ্যায় বো এলাউ হ্যায়? হোগা। আচ্ছা, গাড়ি কার পার্কিং করনে কা কোই বন্দোবস্ত হ্যায়? বাইক পার্কিং হ্যায়। বাইক পার্কিং হ্যায়। কার পার্কিং কা ইধার কোই বন্দোবস্ত হোগা শায়দ? নেই, ইহাঁ সে নেই পার্কিং, ওই আগে থোড়ি আগে হ্যায়, ওয়া পেট পার্কিং হ্যায়। তো বন্ধুরা শুনে নিলেন, মন্দিরে খুব কাছে মন্দির। ইহাঁ সে কিতনা দূর হোগা মন্দির? 100 মিটার? 150 মিটার? 150 মিটার হোগা মন্দির। তো এক রুম দেখা দিজিয়ে হামকো। চলুন বন্ধুরা, এই হোটেলের একটা রুম আমরা দেখি। হোটেল তো নয়, লজ আর কি। এবং দেখুন সামনেই মেইন রোড আর কি। চলুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ওয়েলকাম পুরী। ওয়েলকাম পুরী। শ্রীজিউ লজ। জয় জগন্নাথ। ঢুকতেই বন্ধুরা জল আছে, আপনারা চাইলে এই ধরনের জল নিতে পারেন। এগুলো পয়সা লাগবে না, ফ্রিতেই পাবেন। চলুন রুম দেখে আসি। দেখুন যথেষ্ট ভালো ফ্লোর, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বন্ধুরা। এখন 102 নম্বর রুম দেখছি। দেখুন 102 নম্বর লেখা রয়েছে। চলুন ভিতরে। দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি। ডাবল বেড? ডাবল বেড। ডাবল বেড বেশি লাগা নেই, আর আদমি আয়েগা তো লাগেগা। আচ্ছা ঠিক হ্যায়। কিতনা আদমি রহ সকতা হ্যায় ইহাঁ পে? ডাবল বেড তিন আদমি। अगर कोई चार आदमी आएगा तो अलाउ करते हैं आप? अलाउ करता है, छोटा बच्चा है तो अलाउ करता है। छोटा बच्चा तो बड़ा। अच्छा, इधर एसी देखते পাচ্ছি এখানে। দেখুন আর এখানে উনারা একটা ছোট টুল দিয়েছেন, একটা চেয়ার দেখতে পাচ্ছি, টিভি রয়েছে। টিভি রানিং হ্যায় দাদা? নেই, চালানে কি জরুরত নেই হ্যায়? এই যে চেয়ার থা অন্দর সে। আচ্ছা, ছোট আলমারি রয়েছে, এখানে মালপত্র রাখতে পারবে। এটাকে ছোট চেয়ারও দিয়েছেন এনারা, হ্যাঙ্গারও রয়েছে, বড় সাইজের একটা আয়নাও দেখছি। আচ্ছা, টিভি মে বাংলা চ্যানেল হে? বাংলা চ্যানেল, সব চ্যানেল, সব চ্যানেল হে। আচ্ছা, আর এখান থেকে দেখুন এটা জানলাটা বেশ বড় রয়েছে এবং এখান থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। আর মন্দির ক্যামেরার লেন্সে আসছে, ওই সামনেই মন্দির। আর এই সামনে ল্যান্ডমার্ক হচ্ছে দুধওয়ালা ধর্মশালা, এই সামনে। আমি একটু ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। এই দেখুন, ওই হলো মন্দির। চলো একটু ওয়াশরুমটা দেখাই। মোটামুটি ডিসেন্ট পরিষ্কারই রয়েছে, কোমট রয়েছে। এটা ঘষার দাগ, ময়লা নয়, নোংরা নয়, ঘষার দাগ রয়েছে। আচ্ছা, বালতি মগ, শাওয়ার আর বেসিন আয়না। আচ্ছা, গেজার তো নেই হ্যায় ইয়াপে? নেই, বাহার সে লাগা বাকে মে লিখে হুম। ও আচ্ছা আচ্ছা, উদার কমন গিজার হ্যাঁ। আচ্ছা ঠিক হ্যাঁ। দেখুন বন্ধুরা, এদিকে কমন গিজার আছে যেখান থেকে আপনারা জল নিয়ে নিতে পারবেন। এই যে, আর এখানে অ্যাকোয়াগার্ডও লাগানো আছে। অ্যাকোয়াগার্ডের জল চাইলে অ্যাকোয়াগার্ডের জলও আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা কমন মেশিনও দেখতে পাচ্ছি, খুব ভালো ব্যবস্থা। আচ্ছা দাদা, আমি যে রুম দেখা হ্যায় উসকা রেট কিতনা হ্যায়? ওই রুম 700 রুপিয়া। 700 রুপিয়া? 2400 টাকা। নন এসি ইয়া এসি? নন এসি। এসি লেগা তো 1300 রুপিয়া পড়ে। এসি 1300 রুপিয়া? আচ্ছা, আমি 400 রুপিয়া কে এক রুম দেখা দিজিয়ে। 400 রুপিয়া কা বন্ধুরা, এই ফ্রন্ট অফিস। আর ফ্রন্ট অফিসের সামনে একটা রুম দেখছি, 117 নম্বর রুম। দেখুন এটা হলো সিঙ্গেল বেডরুম। যারা সোলো ট্রাভেল করছেন, একা থাকবেন,
তারা কিন্তু এই রুমে থাকতে পারেন। দেখুন সিঙ্গেল একটা বেড রয়েছে, টিভি রয়েছে, টিভি দেখতে পারবেন, উপরে ফ্যান রয়েছে, এদিকে ওনারা একটা ছোট টুলও দিয়ে দিয়েছেন, আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এবং ঘরের দেয়ালটা কিন্তু পুট্টি করা, কোনো অসুবিধা নেই, মানে রংটা ওঠার কোনো সমস্যা নেই। আর এই হলো ওয়াশরুম, একটু ছোট হলেও যথেষ্ট পরিষ্কারই রয়েছে আমার কাছে মনে হচ্ছে। দেখুন ওয়েস্টার্ন কোমর বসানো আছে, এগুলো কিন্তু ময়লা নয়, কিন্তু ঘষার দাগ, ঘষার দাগ। আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি খুঁটিয়ে। হ্যাঁ, এদিকে টাওয়েল টাওয়েল রাখতে পারবেন। আর এখানে শাওয়ার দেখতে পাচ্ছি, কল রয়েছে, বালতি, মগ, বেসিন সমস্ত কিছু, এবং ওনারা ন্যাপথলিও দিয়ে রেখেছে যাতে গন্ধ টন্ধ না হয়। খুব ভালো ব্যবস্থা। তো দাদা, ইস রুম কা রেন্ট কে হ্যায়? 400 রুপিয়া। বন্ধুরা, টোটাল রুমগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, আপনারা যে আমার এই ভিডিওটা দেখে এলে দাদাকে বলবেন, দাদা কিন্তু একটু কনসিডার করে দেবে, আপনাদের ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, একটু কম সম করে দেবে। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। হ্যাঁ, ধন্যবাদ।